আপসাবা চ্যানেলের নতুন একটি ভিডিওতে বন্ধুরা আপনাদের সকলকে জানাই স্বাগত। বরাবর মতো ভিডিওতে আছে আমি মামুন এবং ক্যামেরার পিছনে আছে আমার ছোট ভাই সহযোগী ফজলে রাব্বু। বন্ধুরা ঘুরতে ঘুরতে আজকে চলে এসেছি গোদাগাড়ি থানার অন্তর্গত ম্যাঙ্গো ইকো পার্কে। ম্যাঙ্গো ইকো পার্ক একটি নতুন পার্ক গোদাগাড়ি উপজেলার ভিতরে। এই ইকো পার্কের কাজ বর্তমানে নির্মাণাধীন অবস্থায় আছে, পুরোপুরি এখনও পার্কটা কমপ্লিট হয়নি। তারপরও যেটুকু আছে সেটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিও শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। সম্পূর্ণ প্রাকৃতিক সৌন্দর্যের সাথে নিরিবিলি মনোরম পরিবেশে গড়ে ওঠা ম্যাঙ্গো ইকো পার্ক অ্যান্ড রিসোর্টের অবস্থান গোদাগাড়ি সদর থেকে প্রায় 22 কিলোমিটার উত্তরে মহিষাথল বাবুডাং গোদাগাড়িতে। এই ইকো পার্কে প্রবেশের টিকিট মূল্য মাত্র 40 টাকা। মূল গেট দিয়ে ঢুকতে আপনার চোখে পড়বে হাতি, জেব্রা এবং একটি আকর্ষণীয় উটের ভাস্কর্য। গেট দিয়ে প্রবেশ করেই হাতের ডানে পেয়ে যাবেন বেশ বড় একটি জায়গা জুড়ে মোটরসাইকেল ও সাইকেল রাখার পার্কিং প্লেস। মোটরসাইকেল এবং সাইকেল রাখার পার্কিং ফি মাত্র 10 টাকা। বাস, মাইক্রোবাস, বড় যানবাহন রাখার জন্য পার্কিং প্লেস রয়েছে পার্কের মূল গেটের বাইরে হাতের ডান দিকে। একটু এগোতেই একটি জিনিস দেখে বেশ ভালো লাগলো, আর সেটি হচ্ছে মসজিদ। কারণ ইকো পার্কের নির্মাণ কাজ এখনও কিন্তু শেষ হয়নি, কিন্তু নামাজের জন্য অজুখানা সহ মসজিদের ব্যবস্থা করা হয়েছে। শহরের কোলাহল মুক্ত এবং মানুষের স্বাদ ও সাধ্যের সাথে সামঞ্জস্য রেখে গড়ে ওঠা এই ইকো পার্কের নামের সাথে মিল রেখে তৈরি করা আমের ভাস্কর্যের সাথে পানির ফোয়ারা বেশ আকর্ষণীয় এবং দৃষ্টিনন্দন। যদিও আমি যখন গিয়েছিলাম তখন পানির ফোয়ারাটি চালু ছিল না। একটু সামনে এগিয়ে গেলেই পেয়ে যাবেন কিডস প্লে জোন। এখানে বেশ অনেকগুলো রাইডস পেয়ে যাবেন শিশুদের জন্য। এই রাইডসগুলোর বেশিরভাগেরই টিকিট মূল্য 20 টাকা। আমি যখন এই ইকো পার্কে যাই তখন ছিল ঠিক দুপুর বেলা, তাই দর্শনার্থীর ভিড় খুব একটা বেশি ছিল না। বিকেলের দিকে বেশ ভালোই দর্শনার্থীর ভিড় হয় এই পার্কে। ইকো পার্কের ঠিক মাঝখানে এই জায়গাটিতে আপনারা চা, কফি, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম সহ বেশ কিছু স্ন্যাক্স সুলভ মূল্যে পেয়ে যাবেন। বন্ধুরা, ম্যাঙ্গো রিসোর্ট পার্কে এখানে একটি চমৎকার নাগরদোলা আছে। এই নাগরদোলায় উঠে ছোটবেলায় যে নববর্ষের মানে নাগরদোলার যে অনুভূতি, সেই অনুভূতি আবার ফিরে পেলাম। এবং এখানে আশেপাশে চারদিক যেদিকে তাকায় শুধু সবুজ আর সবুজ। এই অঞ্চলটি আসলে আমের বাগানের জন্য বিখ্যাত, যেহেতু চাঁপাইনবাবগঞ্জ জেলার ভিতরে পড়ে গোদাগাড়ি উপজেলা। আপনারা ভিউটা দেখেন, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আমের বাগানে মানে আমের বাগানের যে দৃশ্যটা, সেই দৃশ্যটা একটা মোহনীয় দৃশ্য এখানকার। নাগরদোলায় রাইডের টিকিট মূল্য 40 টাকা। এই 40 টাকায় আপনি 2 রাউন্ড রাইড করতে পারবেন নাগরদোলায়। ম্যাঙ্গো ইকো পার্কের টয় ট্রেন স্টেশনটা আমার কাছে বেশ মজার মনে হয়েছে, কারণ এটা কিছুটা মেট্রো স্টেশনের ধাঁচে করা।
এখানে ডেকে ওঠার সার্ভিস, পিকনিক স্পট, বাবরচি, স্টেজ, পিকনিক স্পট সার্ভিস সহ পিকনিক করার যাবতীয় সুযোগ সুবিধা পেয়ে যাবেন। বন্ধুরা, আজ এ পর্যন্ত। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লাগে এবং উপকারে আসে, তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন আর সবসময় পাশে থাকুন।